হ্যালো ভিওয়ার্স মেডিসিন ডেলিভারির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে সিপ্রোসিন ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিয়ে তবে তার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে সিপ্রোসিন ট্যাবলেট মেডিসিনটির জেনারিক হচ্ছে সিপ্রো ফ্লোক্সা এটি বাজারে আড়াইশো মিলিগ্রাম মিলিগ্রাম এবং সাতশো মিলি মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এছাড়াও আড়াইশো মিলিগ্রাম বাই পাঁচ মিলি সিরাপ এবং দুশো মিলিগ্রাম বা মিলি আইভি ইনফাকশনে পাওয়া যায় বিওয়ার্স এই ওষুধটি কেন এবং কি কেটে সাধারণত ডাক্তারের নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব। এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ যেহেতু একটি অ্যান্টিবায়োটিক জাতীয় এর ব্যবহার রয়েছে এর ব্যবহারগুলো হচ্ছে শ্বাসনালির সংক্রমণ সংক্রমণ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সংক্রমিত ডায়রিয়া ভিবরিয় কলেরিয়া টাইফয়েড জ্বর ইন্ট্রা অ্যাপডোমিনাল সংক্রমণ প্রোস্টাইটিস ত্বক এবং কোমল কলার সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ গনোরিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত নিউট্রোপেনিক রোগীদের জ্বর সার্জিক্যাল প্রোফাইলেক্সিস ব্যবহৃত হয় এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হল এই ওষুধটি যেহেতু একটি বিধি রোগ এবং রোগের তারতম্য বেদে এক এক রোগের ক্ষেত্রে এক এক ধরনের মাত্রা ও সেবনবিধি রয়েছে তাই এই ধরনের ওষুধ সেবনকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর এই ওষুধটি সেবন করবেন যেহেতু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কোর্স সম্পন্ন করতে হয় তাই এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার আপনাকে যতদিন খেতে বলে সেইভাবে খাবেন ভিওর্স এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব ও অন্যান্য প্রাকতন্ত্রের অসুবিধা মাথা ব্যথা ঝিমুনি অস্থিসন্ধিতে ব্যথা এবং গায়ে ফুসকুড়ি ভিওর্স এই ওষুধটি গর্ভাবস্থার স্তরকালে সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য নেই কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত সিপ্রোফ্লোকসাসিন মাতৃদুগ্ধ নিশ্চিত হয় আর্টিকুলার ক্ষতি হওয়ার ঝুঁকির কারণে স্থানদানকালে কালে ফ্লোক্সাসিনের ব্যবহার অনুমোদিত নয় তবে আর বুঝতেই পারছেন এই ওষুধটি সাধারণত গর্ভবস্থ স্থানদান প্রয়োজন হলেই ব্যবহার করতে হবে এবং স্থানদান এই ওষুধটি খাবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি মাতৃদুগ্ধে নিশ্চিত হয় বিওয়ার্স সেই ওষুধটি খারকে ডেকে সতর্কতা অবলম্বন করতে হবে সিপ্রোফ্লোক্সাসিন ব্যবহারকারী রোগীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের ব্যাপারে অবহিত করতে হবে যে সমস্ত রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা যেমন এপিলেপসি বা স্নায়ুতন্ত্র সমস্যাজনিত সিজার বা খিঁচুনি আছে বা হওয়ার সম্ভাবনা আছে এমন রোগীদের ক্ষেত্রে সিপ্রোফ্লোক্সাসিন সাবধানতার সাথে দিতে হবে তবেই ছিল এই সম্পর্কে বিস্তারিত সবশেষে এই ওষুধটির প্রাইস জানিয়ে দিব সিপ্রোসিন ট্যাবলেট আড়াইশো মিলিগ্রামের প্রাইস হচ্ছে আট টাকা পাঁচ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের প্রাইস হচ্ছে পনেরো দশ পনেরো টাকা এবং সাতশো পঞ্চাশ মিলিগ্রামের পার ইউনিট প্রাইস হচ্ছে আঠারো টাকা ভিওয়ার্স এই ছিল এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা সিপ্রোসিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের মেডিসিন হিল বিডি চ্যানেলের সাথেই থাকুন